নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ফিলোসফি অর্থাৎ দর্শন সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, দর্শনে কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে, আমি যে প্রশ্নগুলো দেব আমি বলতে পারি 100% তোমাদের পরীক্ষায় কিন্তু কমন আসবে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এবছরে কিন্তু প্রশ্নপত্রের দায়িত্ব কিন্তু স্কুলের হাতে চলে গেছে। এতদিন ধরে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নগুলো সম্পূর্ণভাবে আমাদের বোর্ড তৈরি করতো, বাট এই বছর থেকে সম্পূর্ণভাবে দায়িত্ব চলে যাচ্ছে স্কুলের হাতে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমি যে প্রশ্নগুলো দিচ্ছি আমি বলতে পারি এখান থেকে কিন্তু 100% তোমরা কমন পাবে। তা সত্ত্বেও তোমরা স্কুল থেকে যে সমস্ত প্রশ্নগুলো দেবে সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। আমি মনে করি এখান থেকেই তোমরা 100% কমন পাবে। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত প্রশ্নগুলো স্টার দেওয়া আছে সেইগুলো কিন্তু 100% তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তো দেখো, 100% কমন আসবেই। ক্লাস 11 ফিলোসফি সাজেশন 2024 8 মার্কসের প্রশ্নগুলো আমরা দিচ্ছি। দ্বিতীয় অধ্যায় পাশ্চাত্য দর্শন, ফার্স্ট প্রশ্ন, বাচনিক জ্ঞান কাকে বলে? এই জ্ঞানের শর্ত উদাহরণ সহ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, বাচনিক জ্ঞান কাকে বলে? এই জ্ঞানের শর্ত উদাহরণ সহ আলোচনা করো। দুদকের প্রশ্ন, জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারমূলক অভিমত ব্যাখ্যা করো। মানে কী বলেছে, জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারমূলক অভিমত ব্যাখ্যা করো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি 100% তোমরা কিন্তু কমন পাবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তিন দেখের প্রশ্ন, জ্ঞানের উৎস সম্পর্কে স্বরূপ বিষয়ে লোকের বক্তব্য সমালোচনা সহ ব্যাখ্যা করো। জ্ঞানের উৎস সম্পর্কে স্বরূপ বিষয়ে লোকের বক্তব্য সমালোচনা সহ ব্যাখ্যা করো। আমাদের 4 নম্বর প্রশ্ন, জ্ঞানের উৎপত্তি স্বরূপ সম্পর্কে ডেকার্তের মতবাদ সমালোচনা সহ আলোচনা করো। তো দেখো, এটা স্টার আছে, এটা স্টার আছে, এটা স্টার আছে, এটা স্টার আছে, যে সমস্ত স্টার দেওয়া আছে সেইগুলো কিন্তু ভালো করে তোমরা প্রিপারেশান নেবে। জ্ঞানের উৎপত্তি ও স্বরূপ সম্পর্কে ডেকার্তের মতবাদ সমালোচনা সহ আলোচনা করো। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, 5 দেখের প্রশ্ন দেখে নাও তোমরা। 5 দেখের প্রশ্ন বলেছে, জানা ক্রিয়াপদটির কয়টি অংশ ও কী কী? জানা ক্রিয়াপদটির কয়টি অংশ ও কী কী? প্রত্যেক প্রকার উদাহরণ সহ আলোচনা করো। প্রত্যেক প্রকার উদাহরণ সহ আলোচনা করো। 6 দেখের প্রশ্ন কী বলেছে, স্পিনোজা ও লাইবনিজের বুদ্ধিবাদের মূল তত্ত্বগুলি আলোচনা করো, টিকা লেখো। ঠিক আছে, কী বলেছে, পূর্বোৎসিদ্ধা বাক্য ও পরতং সাধ্য বাক্য, চরমপন্থী বুদ্ধিবাদ, নরমপন্থী বুদ্ধিবাদ। তো দেখো, এই টিকাটা দেখে যাবে কিন্তু, ঠিক আছে, আমি যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ দিয়েছি সেখানে কিন্তু স্টার দিয়েছি। 8 দেখের প্রশ্ন, জ্ঞানের উৎস সম্পর্কে অভিজ্ঞতাবাদী মতবাদ লক, বার্কাল, হিউম, এগুলো কিন্তু ভালো করে পড়বে। মধ্যকথা যে সমস্ত প্রশ্নগুলো তোমরা পড়বে তোমাদের আমি আরেকবার দেখাচ্ছি। ঠিক আছে, এই যে দেখো দেখো স্টার দেওয়া আছে। ঠিক আছে, বাচনিক জ্ঞান, 2 দেখের প্রশ্ন, 3 দেখের প্রশ্ন, 4 দেখের প্রশ্ন, ঠিক আছে, এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে পড়বে। 5 দেখের প্রশ্ন, এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে পড়বে। আমি বলতে পারি যে প্রশ্নগুলো দিয়েছি 100% কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে। ঠিক আছে, আমি কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, 9 দেখের প্রশ্ন, জ্ঞান সম্পর্কে বুদ্ধিবাদের ডেকার্ত ও স্পিনোজাত, ঠিক আছে, লাইবনিজ। তো দেখো, এইগুলো কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে, এগুলো কিন্তু আমি দিয়েছি, একই প্রশ্ন কিন্তু 2 বার চলে আসছে। এবার আমি 4th অধ্যায় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শকার্থী, 4th অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো স্টার দিয়েছি সেগুলো থেকে তোমরা কিন্তু 100% কমন পাচ্ছ। 1 দেখের প্রশ্ন, হিউম কেন কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধে স্বীকার করেনি? এই মতটি গ্রহণযোগ্য, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখতেই পারছো। 2 দেখের প্রশ্ন, কারণ ও কার্যের সম্বন্ধকে বুদ্ধিবাদীরা কীভাবে ব্যাখ্যা করেছেন সমালোচনা সহ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি, এবং তোমরা এটা ভালো করে পড়ে যাবে যেটা অথবা দেওয়া আছে, কারণ ও কার্যের সম্বন্ধকে বুদ্ধিবাদীরা কীভাবে ব্যাখ্যা করেছেন সমালোচনা সহ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। 3 দেখের প্রশ্ন, কারণ ও কার্যের সম্বন্ধ নিয়ে সততং সংযোগ তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো। হিউমের মতবাদ কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, আমি কী বলছি, 3 দাগের প্রশ্ন মানে এইটা এইটা, ঠিক আছে, 2 এবং 3 দাগের প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। এবং 4 দাগের যে প্রশ্ন আছে কী বলছে দেখো, হিউম নিহত সংযোগ তত্ত্ব সংক্ষেপে বর্ণনা করো।
এই মত কি ত্রুটিমুক্ত? হিউম নিহত সংযোগ তত্ত্ব সংক্ষেপে বর্ণনা করো, এই মত কি ত্রুটিমুক্ত? পাঁচ দেখে প্রশ্ন কি বলেছে, প্রসক্তি সম্বন্ধ কাকে বলে? কার্যকরণ প্রসক্তি সম্বন্ধ বক্তব্যটি ব্যাখ্যা করো, এই বক্তব্য কতদূর গ্রহণযোগ্য আলোচনা করো। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু দেখো স্টার দেওয়া আছে, যে সমস্ত কিন্তু স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, পঞ্চম অধ্যায় বস্তুবাদ ও ভাববাদ। তো দেখো এখান থেকে ফার্স্ট প্রশ্ন, সরল বস্তুবাদ কাকে বলে? প্রতীক রূপী বস্তুবাদ কাকে বলে? সরল বস্তুবাদ ও প্রতীকরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে? ভালো করে পড়বে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুদিকের প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, ভাববাদ কাকে বলে? বারকালের, ঠিক আছে, আত্মগত ভাববাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো। ভাববাদ কাকে বলে? বারকালের আত্মগত ভাববাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো। তিন দিকের প্রশ্ন, লক্তার প্রতিরূপী বস্তুবাদ মুখ্য ও গৌণ গুণের পার্থক্য ব্যাখ্যা করো। লক্তার প্রতিরূপী বস্তুবাদে মুখ্য ও গৌণ, ঠিক আছে, গুণের পার্থক্য ব্যাখ্যা করো। একটা মুখ্য গুণ আর একটা গৌণ গুণের মধ্যে পার্থক্য, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, স্টার দেওয়া আছে। চার দিকের প্রশ্ন, লৌকিক বস্তুবাদ কাকে বলে? এই বক্তব্যের সমালোচনা সহ ব্যাখ্যা করো। লৌকিক বস্তুবাদ কাকে বলে? এই বক্তব্যের সমালোচনা সহ ব্যাখ্যা করো। বা সরল বস্তুবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে করি। পাঁচ দাগের প্রশ্ন, সরল বস্তুবাদ কাকে বলে? প্রতীকরূপী বস্তুবাদ কাকে বলে? সরল বস্তুবাদ ও প্রতীকরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ, তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো কিন্তু স্টার দেওয়া আছে সেই সমস্ত কিন্তু প্রশ্নগুলো ভালো করে তোমরা প্রিপারেশান নেবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? দুই তিন চার পাঁচ, আশা করি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আমাদের নেক্সট চ্যাপ্টার কী বলেছে? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 100% ইম্পর্টেন্ট। সুপ্রিয় দর্শকার্থী, ভারতীয় দর্শন। তো দেখো ভারতীয় দর্শন থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে। এক দেখে প্রশ্ন, ব্যাপ্তি কাকে বলে? ব্যাপ্তি সহ কীভাবে জানা যায় তা আলোচনা করো। ব্যাপ্তি জ্ঞানের উপায়গুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো আমি স্টার মেরে দিয়েছি, ওকে? অথবা দিয়ে এরকম টাইপের প্রশ্ন আসে যে ব্যাপ্তি জ্ঞান কাকে বলে, নৈয়ায়ী গণ যাকে বলে, কীভাবে ব্যাপ্তি জ্ঞান প্রতিষ্ঠা করেন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। দুদাগের প্রশ্ন, ন্যায় দার্শনিকগণ প্রত্যক্ষের যে লক্ষণ দিয়েছেন তা ব্যাখ্যা করো। ন্যায় দার্শনিকগণ প্রত্যক্ষের যে লক্ষণ দিয়েছেন তা ব্যাখ্যা করো। আমাদের নেক্সট প্রশ্ন, তিন দাগের প্রশ্ন, কী বলেছে? স্বার্থানুমান ও পরার্থমানের পরার্থানুমানের স্বার্থানুমান ও পরার্থানুমানের মধ্যে প্রভেদ কি? পঞ্চবয়বী ন্যায়ের দৃষ্টান্ত সহ পরিচয় দাও, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো আমি স্টার মেরে দিয়েছি। সন্নিকর্ষ কাকে বলে? ন্যায় দর্শন স্বীকৃতি সন্নিকর্ষগুলির পরিচয় দাও, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী? যে সমস্ত প্রশ্নগুলো 100% ইম্পর্টেন্ট। সন্নিকর্ষ কাকে বলে? ন্যায় দর্শন স্বীকৃত সন্নিকর্ষগুলির পরিচয় দাও। পাঁচ দিকের প্রশ্ন, অনুমতি কাকে বলে? অনুমতির ক্ষেত্রে পক্ষসাধ্য ও হেতুপদের ভূমিকা লেখো। ছয় দিকের প্রশ্ন, কী বলেছে? নির্বিকল্প ও স্ববিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো। নির্বিকল্প প্রত্যক্ষকে কীভাবে জানা যায়, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, তোমাদের আর একবার দেখে দিচ্ছি কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে। তোমরা এর ভিতর থেকে পড়বে এক দাগের প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এবং দু দাগের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, সরি, তিন দাগের প্রশ্ন, তিন চার পাঁচ, ঠিক আছে, এবং ছয়। এইখান থেকে আমি বলতে পারি 100% তোমরা কমন পাচ্ছ। এবং তোমরা সাত দাগের প্রশ্নটাও পড়ে যাবে, অলৌকিক সন্নিকর্ষ কাকে বলে? দৃষ্টান্ত সহ বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষ আলোচনা করো। এবং ষষ্ঠ অধ্যায় থেকে কিন্তু 100% তোমরা কমন পাবে, 100%। এক দাগের মানুষের ধর্ম সম্বন্ধে রবীন্দ্রনাথের বক্তব্য ব্যাখ্যা করো, এবং রবীন্দ্রনাথ এবং কিন্তু স্বামী বিবেকানন্দ, এখান থেকে কিন্তু 100% তোমরা কমন পাচ্ছ। দু দাগে রবীন্দ্রনাথের মানব দর্শনের মূল উৎসগুলি উল্লেখ করো। মানবতাবাদ কাকে বলে অথবা মানব দর্শনের মূল সূত্র, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, আমি মনে করি এখান থেকে তোমরা কমন পাচ্ছ, একদম শিওর। তিন দাগের প্রশ্ন, কর্মযোগ বলতে কী বোঝো? বিবেকানন্দর কীভাবে কর্মযোগ অনুশীলনের মাধ্যমে মুক্তি লাভের কথা বলেছেন, খুবই ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। এবং চার দাগের প্রশ্ন, কী আছে? সকাম ও নিষ্কামের মধ্যে পার্থক্য কী? বিবেকানন্দ কীভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন? আমি বলতে পারি রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ থেকে কিন্তু 100% তোমরা কমন পাচ্ছ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।